রাজ ইসলাম ভূয়া নির্বাচনে অংশ নিলেন আপনারা আপনি বলছেন যে এটি জনগণের স্বার্থে কিন্তু কার্যত লাভ কী হলো এর পরে পরিবর্তন কি আসলো কিছু উপজেলা নির্বাচন হলো আপনাদের মনোনয়ন নেওয়ার লোক পাওয়া যাচ্ছে না আমি মুশারফাইয়ের ওই যে যে কথাটা বলছে এইটার একটু জান আমার জানার জন্য এটা হলো মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট থাকবে কতদিন

ছিয়ানব্বের পরে পনেরো বছর এখন আবার পাঁচ মাস প্রায় সাড়ে পনেরো বিশ বছর বিশ বছরে যে কাজটা হয়েছে যে বাংলাদেশে জ্বালানি নীতির মধ্যে নিজস্ব জ্বালানি সংগ্রহ করার জন্য একটা ফান্ড সংগ্রহ করা হয় আমি মানে ইয়ে দিয়ে বলছি যে এই ফান্ডটা জ্বালানি মানে গ্যাস উত্তোলনের জন্য বা তেল উত্তোলনের জন্য খরচ না করে পুরা ফান্ডটাকে নিয়ে মার্কেট থেকে তেল কিনে আনা হয়েছে এটার পিছিয়ে একটা কারণ আছে কারণ হল এটা একটা জরুরি ইয়া দেখায় দেখা এটা কিনে কিনা ওই জায়গার মধ্যে একটা কমিশনের ব্যাপার থাকে যার কারণে ব্যবসা ব্যবসা ভাই এই ব্যবসাটার কারণে উত্তোলন করলে এটা হয় না আপনি যদি উত্তোলন করতে হয় না আমার বাজেটটা যেটা খননের বাজেট জ্বালানি অনুসন্ধানের বাজেট সেই বাজেট আমরা খোলা বাজার থেকে জ্বালানি কিনতে যাব কোনো সে বাজারের বাইরের থেকে আমরা কিনতে পারতাম যার কারণে আমরা দেখুন পরিসংখ্যানে যে এই বিশ বছরে যেই পরিমাণ জ্বালানির চাহিদা বেড়েছে তার ওয়ান থার্ড না তারও কম আমরা খনি খননের কোনো ব্যবস্থা হয় অথচ আমাদের গ্যাসগুলো আবিষ্কৃত হয়েছে। আছে নসৃণ সিলেট যাবে নসেন দিতে গ্যাস ক্ষেত্র আছে শুধু ওয়াল দিয়ে রাখা হয়েছে সেখানে খনন করছে না বোলাই আছে খনন করছে না উত্তরবঙ্গ আসছে খনন করছে না আমাদের তিতাসে আছে খনন করছে না সিলেটে অনেকগুলো আছে খনন করছে না এখন এতগুলা আবিষ্কৃত অবস্থানে রয়েছে খনন করলে হয় এটা করা হচ্ছে না এই বিশ বছরের মধ্যে সাগরের যে ব্লকগুলোতে এখন টেন্ডার করা হয়েছে এই নির্বাচনের পরে এই টেন্ডারটা আরও দশ বছর আগে যদি করতো তাহলে আজকে যে জ্বালানি তেলের যে সংকট যে সংকটের কারণে আমাদের সাতাইশ হাজার মেগওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা আছে সেই সক্ষমতার মধ্যে আমরা সতেরো হাজার উৎপাদন করতে পারছি না বাকিগুলিকে বসিয়ে বসিয়ে আমরা ক্যাপাসিটি ট্যাক্স দিচ্ছি লস করছি এবং এরকম বিদ্যুৎ কেন্দ্র আছে আমাদের বিরোধী দলের নেতা সংসদের বক্তব্য বলছে যে এরকম কেন্দ্র আছে যে কেন্দ্র উৎপাদনে আসার পরে তার টোটাল উৎপাদনের দুই পার্সেন্ট উৎপাদন করে নেয় কিন্তু শেষ শত কোটি টাকা ক্যাপাসিটি ট্যাক্স নিয়ে গেছে তাহলে আমরা দুইটা কারণ হতে পারি একটা হলো যে আমি উৎপাদন না করার কারণ আমার জ্বালানির যে ইয়েগুলো এগুলা বন্ধ হয়ে উঠেছে আমি ব্যাপক লোডশেডিং করছি লোডশেডিং আমার উৎপাদন কম হচ্ছে আমি যদি পরিকল্পিতভাবে দশ বছর পনেরো বছর আগে এই কূপগুলো খনন করতাম আজকে যে অবস্থা হচ্ছে বিবিআনা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে এই সংকট জ্বালানি তেল কিনেও তো আপনি ইয়ে করতে পারবেন না জ্বালানির উপরে সব কিছু নির্ভর করে কাজে শুধু তথ্যভিত্তিক বা আওয়ামী লীগের বিপক্ষে বলা এটা না যেটা বাস্তবতা এটাও তো বলতে হবে এই ফান্ডটাকে কেন নাড়ানো হইল কেন এই ফান্ডটা অন্য খাতে না হইলো এই জবাব এই অবস্থাকে এনার্জি রেগুলেটরি বোর্ড বা অন্য যারা আছে সাথে সংশ্লিষ্ট তিতাস বা ইয়ে এই গ্যাস ফিল্ডের লোকজন বলছে আমি জানি না যে বলছে বলছে কিনা এক দ্বিতীয়ত হল যে নির্বাচনের লাভ লসের ব্যাপার আপনি যেটা বললেন বা উপজেলা নির্বাচনের ব্যাপারে আমাদের প্রার্থীর ব্যাপারে আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা আওয়ামী লীগের সাথে আমাদের কিছু দেন দরবার হয়েছিল বোঝাপড়া বোঝাপড়া হয়েছিল তারা আমাদেরকে অ্যানসুর করেছিল যে নির্বাচনটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে আমিও নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং আমার সমঝোতাও হয়েছিল সমঝোতার যে আসন দিয়েছিল এর মধ্যে আমার একটা আসন ছিল আমি মাঠে গিয়ে দেখলাম ওনারা বললেন যে আমাদের এখানে নৌকা থাকবে না কিন্তু আমার এখানে তিনজন নৌকা দিয়ে দিচ্ছে না একটা প্রতীকদারী নৌকা দেয় নাই কিন্তু বঙ্গভবনে ডেকে অন্য যাদেরকে বলছে যে তোমরা ইলেকশন করো সেই আরও তিনজন সেখানে নির্বাচন করছে পরে তিনজন আবার সমঝোতা করে একজন হইছে আমার বিরুদ্ধে একজন হইয়া টোটাল আওয়ামী লীগ তার বিরুদ্ধে তার পক্ষে নির্বাচন করছে টোটাল প্রশাসন তার পক্ষে নির্বাচন করছে তিনটা পর্যন্ত আমাদের এই জায়গার মধ্যে ভোট হয়েছে আমরা সর্বোচ্চ আট থেকে নয় পার্সেন্ট আমি ওই ইয়েতে ছিলাম চারটার পরে যখন রেজাল্ট হলো আমাদের এখানে এক ঘন্টা এত বোট থেকে আসলো এই যে অবস্থাটা এটা না আমাদের জন্য এবং সব ক্ষেত্রে আমরা দেখছি দেখার পরে এই অবস্থা প্রতিরোধ করতে পারতো কি না পারতো এটা তখন বলা যেত কারণ আঠারো সালে এই অবস্থা কিন্তু প্রতিরোধ করা যায় নাই কাজী যেভাবে সাজানো হয়েছে নির্বাচন কমিশনকে দিয়ে প্রশাসনকে দিয়ে বিভিন্ন সংস্থাকে দিয়ে সংস্থার লোকজন যখন ডাক বাংলোতে বসে আমি ওয়ান ইয়ারে বলছি ডাক বাংলোতে বসে মেম্বার চেয়ারম্যান আওয়ামী লীগের নেতাকে ডেকে নিয়ে বলে যে এই প্রতীক না এই প্রতীকের পক্ষে কাজ করতে হবে তখন নির্বাচন আর নির্বাচনের জায়গায় থাকে না জনগণের থাকে জায়গায় থাকে না এই প্রেক্ষাপটে এবং একটা দল যখন তার দলীয় প্রতীক নৌকা দেওয়ার পরে এই দলীয় প্রতীকের বিরুদ্ধে আবার ওই দলের আরেকজনকে দাঁড় করে দেয় স্বতন্ত্র এবং এটাকে কৌশল বলে চালিয়ে দেয় সেই ক্ষেত্রে কোনো আইন কারণ এখানে কার্যকর হবে না